অন স্ক্রিন আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু পি এম সম্মান নিধির যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি তো এখানে আমরা একজন বেনিফিশিয়ারি অর্থাৎ যে আবেদনকারী রয়েছে তার আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করছি তো সার্চ করতে এখানে চলে যাচ্ছে যে আধার নাম্বার ইজ নট ভেরিফাই তো অর্থাৎ আমাদের আধার কার্ড নাম্বার কিন্তু ভেরিফাই হয়নি তো এর জন্য আমাদের অ্যাকাউন্টে এখন আসেনি তো এই যে ব্যক্তির যে আবেদনকারী তার কিন্তু দুটো কিস্তির টাকা আসেনি তো তার কারণ হলো কিন্তু তার আধার কার্ড নাম্বার ভেরিফাই হয়নি তো আপনি কীভাবে মোবাইল ফোনে খুব সহজেই ঘরে বসে আপনি আধার কার্ড নাম্বার ভেরিফাই করবেন তা দেখে নেব আজকের ভিডিওতে তো এর কারণটা কি যে আপনাদের আধার কার্ড নাম্বার কেন নট ভেরিফাই চলে যাচ্ছে তো এর কারণ কিন্তু আপনাদের যে আধার কার্ডের মধ্যে যে নামের বানান রয়েছে সেই নামের বানান এবং এখানে আপনি যে নামের বানান উল্লেখ করেছেন ফার্মার নেম এ দুটো নামের বানান কিন্তু সেম নেই অর্থাৎ আলাদা রয়েছে আমি সেটাও আপনাদের প্রুফ দেখিয়ে দেবো যে আপনি কী ভুল করেছেন যার জন্য আপনাদের আধার কার্ড নাম্বার নট ভেরিফাই চলে যাচ্ছে এবং আপনি কীভাবে সলভ করবেন ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে সেটাও দেখে নেব আজকের ভিডিওতে তো এর জন্য আপনাদের যে কাজ করতে হবে আপনি যেভাবে দেখতেই পাচ্ছেন আপনার সেটা এখন ক্লিক করে ভিডিওতে দেখলে একদিন আজ সঙ্গে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোট সঙ্গে অলকে রাখুন আজরা সার্চ করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোনে প্লে স্টোর যে রয়েছে প্লে স্টোরে আপনি ওপেন করবেন তো প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন পি এম লিখে আপনি সার্চ করবেন তো পিএম কিশনে আপনি যখনই সার্চ করবেন প্রথমে আপনি একটি অ্যাপস পেয়ে যাবেন তো এই অ্যাপসে আপনি ক্লিক করবেন তো দেখতে পাবেন অ্যাপস ডেভেলপার এনআইসি ই গোভ মোবাইল অ্যাপস এটিকে আপনি এখান থেকে ইনস্টল যে রয়েছে ইনস্টলে আপনি ক্লিক করে দেবেন তো ইনস্টলে ক্লিক করে আপনি অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো দেখতেই পাচ্ছেন যে পি এম কিষান অ্যাপসটি আমাদের সামনে ডাউনলোড হয়েছে এবং আমরা কী করবো ওপেন যে রয়েছে ওপেনে আমরা ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করতে এরকম চলে আসবে এখন আপনার সঙ্গে কিছু পারমিশন চলে যাবে আপনি পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন এরপর দেখতেই পাচ্ছেন কিছু অপশান রয়েছে বেনিফিশারি স্ট্যাটাস ইডিট আদার ডিটেলস এই ইডিট আদার ডিটেলসে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে আপনার সঙ্গে এরকম চলে আসবে তো এরপর রয়েছে আপনাদের ইন্টার আধার নাম্বার তো এখানে আপনি কি করবেন আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন তো এখানে আপনি তারই আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন যার আধার কার্ড নাম্বার ইজ নট ভেরিভাই চলে আসছে আধার কার্ড কার্ডে হয়নি তো তার আধার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন এরপর গেট ডিটেলসে ক্লিক করে দেবেন গেট ডিটেলসে আপনি ক্লিক করতে দেখতেই পাচ্ছেন যে ওল্ড নেম অর্থাৎ পুরাতন যে নামটি রয়েছে সেই নামের কিন্তু চলে আসছে তো আমি আপনাদের সুবিধার্থে অন স্ক্রিনে আধার কার্ডের আধার কার্ডটি দিয়ে রয়েছে এক কথায় তারও ছবি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে আমাদের আধার কার্ডে কিন্তু নামের বানান রয়েছে জবেদ আলী মিয়া সেটি কিন্তু একসাথে রয়েছে আর এখানে কিন্তু অর্থাৎ যখন আবেদন করেছে তখন আমাদের নামের বানানের এখানে স্পেস দিয়েছে অর্থাৎ জবেদের পরে স্পেস আলী এরপরে স্পেস মিয়া তো এক্ষেত্রে কিন্তু নামের বানানটি এখানে অর্থাৎ ম্যাচ করে নি তার জন্য চলে আসছে যে আধার নাম্বার ইজ নট ভেরিফাইড তো এখানে আপনি কী করতে হবে এখন যে আধার কার্ডের যে নামের বানানটি রয়েছে জবেদ আলী একসাথে এই জবেদ আলী কিন্তু নিউ নেমে আপনাদের একসাথে লিখতে হবে এরপর মেয়ে যে রয়েছে এই মেয়ে বানান আপনি দেখতেই পারছেন যে আধার কার্ডে রয়েছে এমআই ওয়াই আর এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এম আই এ তো আপনার আধার কার্ডে যেরকম নামের বানান রয়েছে সেটি কিন্তু উল্লেখ করতে হবে তা না হলে আপনার আধার কার্ড নাম্বার নট ভেরিফাই চলে আসবে আমরা কিন্তু নিউ নেমের জায়গায় আধার কার্ডে যেরকম নামের বানান রয়েছে সেটি কিন্তু উল্লেখ করেছি তো জাবেদ আলী একসাথে নিয়ে বানান রয়েছে আধার কার্ডে এমআই ওয়াই এ তো সেটাই আমরা উল্লেখ করেছি তো আপনি কী করবেন আপনার আধার কার্ডে যেরকম নামের বানানো রয়েছে আপনি ভুল দেখুক কিংবা ভালো দেখুক তো সেটি আপনি উল্লেখ করতে হবে এরপর সাবমিট যে রয়েছে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তো আপনি আরেকবার মিলিয়ে নেবেন তো জে এ বি ডি এ আই তো জে বি ডি এ এল এম আই ওয়াই এরপর সাবমিটে আমরা ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে ইউর নেম ইজ সাকসেসফুলি আপডেট তো আমাদের নাম কোন সাকসেসফুলিভাবে আপডেট হয়েছে এরপর আমরা কী করবো ওকেতে ক্লিক করে দিচ্ছি এরপর ব্যাক আমরা আবারও আছি এরপর এডিট আধার ডিটেলসে ক্লিক করবো আবার ওখানে আমরা আবারও আধার কার্ড নাম্বার বসিয়ে পর গিয়ে ডিটেলসে ক্লিক করছি ক্লিক করে আপনি দেখতেই পারছেন যে ইউর নেম ইজ অলরেডি সাকসেসফুলি অর্থাৎ আমাদের নাম খুব সাকসেসফুলি আপডেট হয়েছে এখন আমরা কী করব পি এম কি অফিসিয়াল ওয়েবসাইটে যাবো সেখানে আমরা একবার চেক করে দেখে নিচ্ছি যে আমাদের নাম আপডেট হয়েছে কিনা তো পি এম কিষণের অফিসিয়াল দিয়ে আমরা চলে আসলাম এখানে আসলে আমরা কী করব বেনিফিসারি স্ট্যাটাস যে রয়েছে আমি আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছি তো বেনিফিশিয়ারি স্ট্যাটাস তো এখানে লিস্ট রয়েছে বেনিফিশারি স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করছি এরপর আমরা কী করি এখানে আমাদের যে আধার কার্ডের নাম্বার রয়েছে আমরা বসিয়ে দিচ্ছি আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি তো আধার কার্ডের নাম্বার এখানে আমরা বসিয়ে দিলাম এরপর গেট ডাটাতে ক্লিক করব তো গেট ডাটাতে ক্লিক করলে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আধার নাম্বার ইজ নট ভেরিফাই এখনও চলে যাচ্ছে তো এটি কিন্তু আপনাদের ভেরিফাই হবে আর তারা এক সপ্তাহ লাগবে কিংবা আপনার পনেরো দিন লাগবে কিংবা বিশ দিন লাগবে তো যখন অফিসের কাজ শুরু করবে তখন আপনার আধার কার্ড টিকে ভেরিফাই করে দেবে